নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রোববার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় এই অভিযানে বেশ কয়েকটি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনা করে রাজুকের আঞ্চলিক কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। নকশা বহির্ভূত ভবন নির্মাণ বন্ধে এই অভিযান চলবে বলে জানিয়েছে রাজুক কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের সাথে নিয়ে মাহবুদ আজমির প্রতিবেদন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অনুমতি ছাড়া ও নকশা বহির্ভূত অনেক ভবন গড়ে উঠছে নারায়ণগঞ্জ এলাকায়। এসব অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযানে নেমেছে রাজুক। রোববার ফতুল্লার তুষারধারা এলাকায় অভিযান চালায় রাজুক আঞ্চলিক কার্যালয় আটের ভ্রাম্যমাণ আদালত। দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজুক জোন আটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহিয়া খান। তারা ছয়টি বহুতল ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেন, জরিমানা করা হয় ভবন মালিকদের। অবৈধ বর্জিতাংশ আমরা অপসারণ করেছি, এই মাস জুড়েই এই কার্যক্রম চলবে। নারায়ণগঞ্জ এবং ঢাকার কিছু অংশ মিলে যে জোন আট, তার বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা হবে। রাজুকের জোন আটের অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াস জানান, বারবার নোটিশ করার পরেও ভবন মালিকরা নকশা বহির্ভূত নির্মাণ বন্ধ করেনি। ভবন মালিকের পাশাপাশি নকশা প্রস্তুতকারী সহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হচ্ছে। ব্যত্যয়ের দায় প্রথমত মালিক পক্ষ এবং যারা প্রকৌশলী এবং স্থপতি আছে, যারা এই বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন এবং সুপারভিশনের সাথে জড়িত আছে, তাদেরকে আমরা সতর্ক করতেছি এবং এটা একটা নিয়মিত মোবাইল কোডের অংশ, আমরা এই প্রক্রিয়া আরও অব্যাহত রাখব। ভবিষ্যতে রাজুকের আওতাধীন এলাকায় অবৈধ ও নকশা বহির্ভূত ভবন নির্মাণ করতে দেয়া হবে না বলেও সতর্ক করেন কর্মকর্তারা। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।